الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله، باهي عبد الصطار برنامج যে অনেকে বলে মাজারকে শ্রদ্ধা ভক্তি করতে হবে কবরকে বিশেষ করে কবর বলতে আমাদের এটা কিন্তু চরম বেয়াদবি খবরদার জলেপুরে কবরকে কবর বলা যাবে না মাজার মাজার বলতে শরীফ শরীফ মানে এগুলো না বললে আপনার বড় গুণা হবে এই জন্য বক্তব্য আল্লাহ ফাক আমাদেরকে এই সমস্ত অজ্ঞতা থেকে হেফাজত করুক আমিন দেখুন আল্লাহ বলছেন অকাল রব্বুকুম উদুনি আস্তা জিবলাকুম

কোন কবরকে শ্রদ্ধা করা কোন কবরকে তাজিম করার অনুমতি থাকতেও তাহলে সেটা হইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবর আর যদি তাই হইতে সৌদি গভর্নমেন্ট এখন এটা তো বল অনেকে বলবে যারা ওহাবি কে কি বলছিনা দেখার বিষয় না সৌদি গভর্নমেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিত আর এটা বছর করে বছর টেন্ডার দিত আমাদের দেশের যে কবর পূজারি মাজার পূজারি ফ্যাক্ট পূজার মতো যদি হইতো আর রসুলের অনুমতি দিও সৌদি গভর্নমেন্ট কোটি কোটি ডলার কামাইতে বছরে শুধু রসুল কবর টেন্ডার দিয়া আর দেখেন নাই আমরা আসছেন কিনা জানি না দেখেন নাই রসুল হাসান কবর একটু ফাঁক রাখছে মানুষের একটু দেখার জন্য ওখানে গিয়া গিরিল্লো ধরে তখন হাজি সাহেবকে ইহাজ এর যে ইহাজ ফিরে যাও কই চাও কি আল্লাহর কাছে যেই কোনো কবর যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের কবর মধ্যে চুমাকে দেওয়া না যায় মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কবরকে সেজদা করা না যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবরকে তাজিম করা না যায় পৃথিবীর এত বড় মহামানব কোথেকে আসলো যে তার কবরকে আপনি তাজিম করবেন সম্মান করবেন কোনো কোনো লোক যদি কোন কবরে গিয়ে মাথা লুটায় তার ইমান সাথে সাথে চলে গেল সে মুসলমান থেকে চলে গেল হ্যাঁ এখানে বলতে হবে যদি সে জেনে করে যে অসুবিধা নাই আল্লাহর উলির গায়ব জানে আল্লাহর উলি ভালো করতে পারে মন্দ করতে পারে বুঝানোর পরও যদি করে তাহলে ইমান থাকবে না যদি না বুঝা করে তাহলে সেই গুণাগারী হবে এবং তাকে ওই আয়ত্ত ইমান চলে যাবে এরা মানে জানহাত না জিনা করছে কিন্তু তাকে বুঝাইতে হবে বুঝানোর পরে যদি করে তাহলে সে আর মুসলমান ইমান থাকলো না ইমান চলে গেল সুতরাং যারা বলে যে কবরকে তাজিম করতে হবে শ্রদ্ধা ভক্তি করতে হবে কবরকে তাজিম করা কবরকে শ্রদ্ধা করা ভক্তি করা সম্পর্ক শিরিকের অন্তর্ভুক্ত যেমন শহীদ মুসলিম হাদিস আছে তৃতীয় খণ্ড বাষট্টি নম্বর ফিস্টা ইবনে আবি সাহেবা চতুর্থ নম্বর চতুর্থ নম্বর খন্ড একশত চৌত্রিশ তিরিমেজি দ্বিতীয় খন্ড একশত পঞ্চান্ন শহীদ সূত্রে মোস্তানা আহমদে হাদিসের তৃতীয় খন্ড তিনশত উনচল্লিশ তিনশত নিরানব্বই যে বলছে জাবিরা জেলা থেকে বর্ণিত রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কবরকে চুন কাম করতে তার উপর বসতে তার উপর গড় বানাতে নিষেধ করছে ভাই তাজিম করা কি সম্মান তাজিম করা কি ইজ্জত করা তো রাসুল সাল্লাম করছে সুন কাম করতে নিষেধ করছে এটা তাজিমটা আসলো থেকে আজকে দেখেন না আপনার এলাকার কবরের মধ্যে কি জাক জমক বাতি জ্বলতেছে আবার বাতি তো জলে জলে আবার কার ফেরত দেয় আরে কার ফের দেয় দেয় ফ্যানও দেয় ফ্যান দেয় দেয় আবার মাঝে মাঝে এসিও লাগে দেন আউজ বিল্লাহ সুতরাং কোন কবরকে তাজিম করা হারাম কাবিরে কোনিম করবেন না কোনো কবরে চুমা খাবেন না কোনো কবরকে আবার আপনি কি করছে যে রসুলসল কথা আছে আমি যে হাদিসটা বলছি এই হাদিসটা তো দিলাম সোহেব আমি যে তোমরা কবরের উপর বসবে না এবং তার দিকে সলা পরবে না মুসলিম দ্বিতীয় খন্ড বাষট্টি দাউদ প্রথম খন্ড একষট্টি নাসাই প্রথম খন্ড একশত চব্বিশ তিরমিজি দ্বিতীয় খন্ড একশত চুয়ান্ন আহ তারপরে বাইহাকি হাদিস নম্বর হল তৃতীয় খন্ড একশত চারশত পঁয়ত্রিশ মুস্তাদ আহমদ চতুর্থ খন্ড একশত পঁয়ত্রিশ ইবনে আবিসাবে এবং বলে হাদিস আছে অর্থ কি এখানে কথা আছে আপনি একদিকদের কথা দিকে ঢুকিয়ে দিবেন না বলা হচ্ছে শুধু পিস সাহ বুজুর্গ সাহ অলি সাহের কবর না যদি জানেন যে কোনো মুসলমানের কবরে আপনি ওদিকে ফিরে নামাজ পড়তে পারবো না কবর বসতে পারবো না এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এমনকি রসমসাল্লাহ বলেছেন তুমি যদি কোনো খুরানা তন কবরে গিয়া কবর খড়তে গিয়া তোমার ভাইয়ের কোনো হার্ড ডিভা দেখো ভাই বলছি তোমার ভাইয়ের কোনো শরীর কোনো অংশ পাও তাহলে এটাকে আবার মানে কি করো জায়গায় পুইতে রাখো সুবহানাল্লাহ তার মানে তোমার ভাইয়ের অসম্মান করা যাবে এমনকি হাদিস আসছে রসমসাল্লাহাম হচ্ছে কোনো মানুষ যদি মারা যায় তোমার ভাইকে তোমার মানে নাও বেশি টানাইছে হিসেবে ভাইকে কষ্ট দিও না তাহলে এই কথা তো এখানে কবর তাজিমের কথা বলা হয় না বলা মাইয়াতকে মাইয়েতির ই করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না এবং সুন্দরভাবে তাকে কবর রাখার জন্য এবং কবর করে বসা যাবে না কবর করে চুনকাম করা যাবে না এবং কবর দিকে ফিরে নমাজ পড়া যাবে না নমাজ যদি পড়া না যায় চুন নমাজের কথা বাদ দিলাম কাম যদি করতে না যায় তাহলে তাজিমটা আটলো করতে গিয়ে এটি সব প্যাট পূজারি মাজার পুজারি কবর পূজারীরা মানুষের ইমান ধ্বংস করে কবর দার ইমান ধ্বংস করবেন না কবর দার ইমাম ধ্বংস করবেন না রাসুল্লা সালেন কোনো কবরে কোনো মাজারে কোন খান খায় যদি মানুষ মানত করলো তাহলে সেই শিরিক করলো এক দ্বিতীয় কথা এহাতে হাদিসটা অনেকবার বলছি আজকে আবার বলি দুইজন লোক আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ কি হয়েছে একজন মাসি দিয়া সে গেল আরেকজন কোনো অবস্থাতেই তাজিম করা যাবে না সেজদা করা যাবে না একমাত্র সেজদা পাওয়ার মালিককে আল্লাহ আলমিন কবরকে তাজিম করা কবরকে সম্মান করা যাবে হ্যাঁ কথা আসছে আপনি যদি জানেন একটা কোনো গৌরস্থান দিয়ে চলে যাচ্ছেন তাহলে ওখানে আপনি যাবেন কিছু দেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য আজকে আমাদের দেশে যে মাজার গুলাতে মানুষ যায় দেওয়ার জন্য না নেওয়ার জন্য

বলে আমরা এদের কাছে পূজা করি না তো এদের কাছে আমরা চাই না তো এরা আল্লাহর এদের কাছে আমরা আল্লাহ এরা আল্লাহর মাধ্যম এরা আমাদের মাধ্যম জি না আল্লাহ কাছে সরাসরি আল্লাহকে চাবেন আল্লাহ সমক আল্লাহ সাদেশ কেউ নাই আল্লাহ দেখেন এবং শুনেন সুতরাং কোনো কবরকে মাজারকে কোনো মাজারে তাজিম করবেন না কোনো কবরে সেজদা দেওয়া করবে না আমি যে কথাটা আবারও বলছি একটু হচ্ছে তাজিম করা আরেকটা এসে রসন দেখানো পদ্ধতি মতন আপনি কবরের উপরে বসতে পারবেন না কবর হাঁটাচলা করতে পারবে না এবং কি কবরের উপরে আপনি কবরকে দিক করে নামাজ পড়তে